এর আগে আমরা বহুবার বলেছি যে কন্টাই মিউনিসিপ্যালিটির বিভিন্ন প্রকল্পে, শুধু গ্রিন সিটি প্রকল্পে না, গ্রিন সিটি প্রকল্পে তো বহু দুর্নীতি আছে, তার বাদেও আরো অন্যান্য প্রকল্পের বা বিভিন্ন উন্নয়নমূলক কাজে যে টাকা পয়সা রাজ্য সরকারের বরাদ্দ হতো, উন্নয়নের জন্য টাকা দেওয়া হতো, এর আগে বহুবার আমরা পাবলিক মিটিংয়ে বলেছি, বহু জায়গায় বলেছি যে বস্তি উন্নয়ন থেকে শুরু করে, গ্রিন সিটি থেকে শুরু করে, রাস্তাঘাট থেকে শুরু করে, একটা রাস্তাকে তিনবার দেখানো হতো, এবং পানীয় জল নলকূপ বসানোর ক্ষেত্রে বিভিন্ন দুর্নীতি, সেগুলো বিভিন্ন তদন্ত হোক, তাতে আমাদের অনেক জিনিস ধরা পড়বে। তাতে গ্রিন সিটিও আছে, তাই গ্রিন সিটিতে তদন্ত যখন চলছে রাজ্য সরকারে, তার জন্যে তখন তার পর্যায়ক্রমে অধিকারী পরিবারের লোকেরা চেয়ারম্যান ছিল, তখন তাদের আমলে এইসব দুর্নীতি হয়েছে, তার জন্যে তাদের পরিবারের কিছু কিছু সদস্যকে আজকের রাজ্য সরকার তদন্ত করবার জন্যে, কিছু তথ্য নেওয়ার জন্যে তাদেরকে নোটিশ দিয়েছে। আমরা আপনাদের প্রতিশ্রুতি দিইনি সব খবর সবার আগে পরিবেশন করার, আমরা আপনাদের প্রতিশ্রুতি দিইনি চোখে চোখ রেখে কথা বলার, আমরা আপনাদের প্রতিশ্রুতি দিইনি খবরকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির রঙে পরিবেশন করার, আমরা কেবল প্রতিশ্রুতি দিয়েছি সত্যটাকে আপনাদের কাছে তুলে ধরার, যা আমরা পালন করেছি ও করতে থাকব। দেখতে থাকুন KLSP নিউজ, কোনো বাধা মানে না।